তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওয়াজ করলেন এ নবী সাবজেক্ট বানায়া। অবশেষে আদম আলাইহিস সালামের পরের নবী হযরত শীস আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন মাঝখানে, আব্বা আদম কবে আসবে আখিরি নবী? সাড়ে তিন ঘন্টা সে নবীর প্রশংসা ওয়াজ করলেন, আপনিও তো একজন নবী, আপনার কথা তো একবারও কইলেন না। আদম আলাইহিস সালাম কয়, বাবা শীস জানোস না বেটা কিছু খামাহা করস ফিস ফিস, আর ওই নবীর সামনে তো আমি আদমের কোনো দাম নাই। কোন কি? হ্যাঁ, ওই নবী যদি সৃষ্টি না হইতো আমি আদমেরও সৃষ্টি হইতো। ও শীষ শুনো, আমি কোন নবীর প্রশংসা করছি? যেই নবীর উম্মতের এত গুণ থাকবে, এমন কি কিতাবে উল্লেখ করেছে পাঁচটা গুণের কথা, ওই নবীর উম্মতের মধ্যে এমন পাঁচটা গুণ থাকবে যেই পাঁচটা গুণ আমি আদম নবীর মধ্যে নাই। শীস আলাইহিসসালাম বলেন, আব্বা আদম বললেন কি, বলুন তো গুণগুলি কি? আদম আলাইহিসসালাম বলতেছেন, প্রথম নম্বরে গুণ হলো এই নবীর উম্মত যত গুণাই করুক না কেন, গুণাগুলি নিয়ে হাত বাড়াইয়া মাপ চাইলে মাপ চাইতে দেরি হবে, আল্লাহ মাপ দিতে দেরি করবে না। মাপ চাওয়ার সাথে সাথে মাপ। আর আমি আদম আলাইহিসসালাম রে একটা কথার জন্য সাড়ে তিনশো বছর ঘুরাইছি। কি কথাটা কি বুঝাইছে? শীস নবী মাথারে নাড়ায়, হ্যাঁ বাবা দুই নাম্বারটা বেটা শোন, দুই নাম্বারটা ওই নবীর উম্মত যেখানে গুনাহ করে সেখান থেকে যদি মাপ চায় সেখানেই আল্লাহ মাফ করে দিবে। আর আমি আদম রে সারা পৃথিবী ঘুরাইয়া আরাফাতে নিয়া মাপ দিছি। আর হেরা যেহানো গুনাহ করে এহানেই মাপ। বাবা বুঝে আইছে? তিন নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন তাদেরকে তাদের বাড়ির থেকে বাহির করে দিবে না, আমাকে আর তোর মা হাওয়াকে বেহেশতের থেকে বের করে দিচ্ছে। আচ্ছা আমরা কি গুনার লাগে চট্টগ্রামের মানুষ বাইর করে মহেশখালী দিছে কেড়ে? যে নবীর উম্মতের এত গুণ, এ নবীর উম্মত হইতে কি আপনারা রাজি আছেন? তাইলে কোনো ভয় নাই আপনাদের? এ নবীর গোলামি করতে রাজি আছেন? তাইলে আপনাদের কোনো ভয় নাই? বলুন না, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলতেছিলাম নবীর গোলামিতে নাম লেখাইছিলেন ওমর। কিভাবে? ওমর যখন রাষ্ট্রপতি, ওমরের ছেলে আব্দুল্লাহ আর ইমাম হুসাইন নবীর আদরের নাতি, খেলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন রাষ্ট্রপতির ছেলেকে, গোলামের বাচ্চা গোলাম। রাষ্ট্রপতির ছেলে কই, কারে কইছেন গোলামের বাচ্চা? আমার বাবা রাষ্ট্রপতি, আমার বাবারেও গোলাম কইলেন, আমারও গোলাম কইলেন, বিচারটা কি হইব জানেন? আমার বাবা বাঘেরে বিচার করে, বাঘের বিচার। কই যা তোর বাপেরে কইস বাঘের বিচার করতো, যা বাড়ির গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ, ওমর বাবা আপনি তো বাঘের বিচার করতে পারেন? হ বাবা, একটা বিচার আজকে করতে হবে। কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওমর বলেন, বাবারে যার নাম উচ্চারণ করেছো তার সামনে বিচারের কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। বাবা মানি না, বিচার করতে হবে। যাই হোক, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করতেছি, আলোচনার সামনে অনেক ফিনফিনি ভিনভিনি সেনফিনি শুরু করছে। বাবা অবশেষে কয়, যাও বিচার হবে শুক্রবার দিন মসজিদে নববীতে। হাজার হাজার মানুষ চারদিক জড়ো হয়ে গেলেন। ওমর এত বড় নিদয়া হয়ে গেল, আজকে হুসাইনকে বিচার করবে? যে হুসাইনকে রাসূল কোলে রাখতেন,
একদিন নবীজির কুল মুবারকে হুসাইন প্রস্রাব করে দিয়েছিলেন। রাসূল হাসে, হুসাইন এ কি করলে তুমি, আমার কুলে প্রস্রাব করে দিলে? আল্লাহ জিগে, বন্ধু কি ব্যাপার, নাতির প্রস্রাব যেমন খুশি লাগে, আল্লাহ কি করব, নাতি প্রস্রাব করে দিছে, বন্ধু যাও, নাতির প্রস্রাবে খুশি হওয়ার কারণে আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কুলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম। কি আদুরের নাতি, আল্লাহ নিজেও কত আদুর করে, অথচ এ হুসাইন পর্যন্ত নির্মমভাবে কারবালায় শহীদ হয়েছে আমাদের নাজাতের জন্য, তাহলে আমরা কেন জাহান্নামে যাব? ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব, সেই রাস্তাটাই আজকে খুঁজে বের করব যেটা জান্নাতীদের রাস্তা। আপনারা রাজি আছেন তো? আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি বের করব। যাই হোক, বলতেছিলাম ইমাম হুসাইনের বিচার আব্দুল্লাহ ওমরের কাছে দিলেন। ওমর দিন তারিখ করে স্থান নির্ধারণ করলেন মসজিদে নববী। মুসল্লিরা ভিড়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে হাতে ধরে ধরে মসজিদে নববীর ভিতরে বসে আছে। প্রশ্ন করলেন, মিম্বরে দাঁড়ায় রাষ্ট্রপতি ওমর, হুসাইন আছেন? জি আছি তো। আমার ছেলেকে, ছেলেরে কি গোলামের বাচ্চা গোলাম, আমারে বড় গোলাম ছেলেরে বাচ্চা গোলাম কয়ে গালি দিছেন? হ দিছি তো, আমাদের দেশের ছেলেরা হইলে তো অস্বীকার করত, মা শিহায় দিত, বলবি এ কথা কই নাই, মিথ্যা কথা কইয়া জান বাসান ফরজ, আরো হতো আসি হাইত কি। আসলে এই কথাটা ঠিক নয়, মুসলমান জীবন দিতে পারে মিথ্যা কথা বলতে। পৃথিবীর বিজাতিরা মুসলমানদের আদর্শ দেখে তারা মুসলমানদেরকে শ্রদ্ধা করে, এখনো শ্রদ্ধা করে। তার বাস্তব গত মাসের 18 তারিখ মাহফিল ছিল ভারতের ত্রিপুরা, তখন তাদের নির্বাচন তো সামনে, রাত্র 11টায় ত্রিপুরা সোনামুড়া থানার মাহফিলে মিনিমাম 30,000 লোক, তার মধ্যে অন্তত 5,000 হবে হিন্দু, ওয়াজ শুনতে আসছে। ওই ত্রিপুরার মন্ত্রী, নির্বাচন শুরু হয়েছে তো, তার সহমন্ত্রী নিয়ে রাত্র 11টায় স্টেজে 30,000 লোকের সামনে আমার পায়ের মধ্যে নমস্কার দিয়ে 5 মিনিট পড়ে নিছে, এত বড় মন্ত্রী। তাদের শ্রদ্ধা এখনো ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি আছে। শুধু কিছু লোকের আচার আচরণে বিশ্বজুড়ে ইসলামকে কলঙ্কিনী করে ফেলেছে, আল্লাহ তাদেরকে বিচার করুক, ইসলামের ইজ্জত রক্ষা করুক, সকলে বলো না আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গোলামের বাচ্চা গোলাম গালি দিয়েছেন? হুসাইন সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমি গালি দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, ওমর বাচ্চাদের ব্যাপার এটা, এত বড় চোখে না দেখে হালকাভাবে দেখে এটা ছেড়ে দিলে হয় না? ওমর বলেন, আলী আপনি বসেন, আপনাকে বলি নাই। আলী বসে গেছে, হুসাইন দাঁড়িয়ে গেছে, আমার আব্বুরে বসিয়ে দিলেন, বলেন কি বলবেন, আমার কি ছেলেরে গালিটা গোলামের বাচ্চা গোলাম বলে কে দিছেন? দিছি তো। আচ্ছা, আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলামি করি নাই, আপনি আমারই গোলাম বললেন, বাচ্চারেও গোলাম বললেন, আমি কই গোলামি করলাম, কার গোলামি করলাম, আপনি কথাটা যে বললেন। হুসাইন বলে, ওমর সকলের সামনে বড় কথা কইও না, আমি সব জানি। তাহলে জানি বললে বোঝা গেল কথাটার গুরুত্ব আরো বাড়ছে। হুসাইন ওমরের দিকে আঙ্গুলটা খাড়া করে ডাকতেছেন, বাবা ওমর, এই ওমর সকলের সামনে বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই? কার গোলামি, কার গোলামি? আজকে আমরা কি সেই নবীর গোলামি হতে যাইতে রাজি আছি তো? আল্লাহ একবার বলুন, কে আপনারা, কে এই গভীর রাত্রে সেই নবীর কথা শোনার জন্য বসে আছেন? বাবা কে তোমরা কমিটির সদস্য, এই বৃষ্টি বাদলের দিনে এত বড় আয়োজন করেছো, তোমাদের আয়োজনে হাজার হাজার মানুষ নবীর গোলামির পক্ষে হাজিরা দিয়েছে, আমার মন বলে আজকের আয়োজন আর উপস্থিতি, যারা এইভাবে কষ্ট করে বসে আছেন, আমার নবী আপনাদের জন্য ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। ওমর আপনি কি আমার নানার গোলামি করেন নাই, কথাটা অস্বীকার করতে পারবেন?
ওমর দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছে। মসজিদের নববীর মুসল্লিরা গো, তোমরা কি শুনেছো ওমর কার গোলামের কথা পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে? আরে মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা কি শুনেছো নবীর আদুরের নাতি আমাকে কি বলেছে? আমি বলে রাহমাতাল্লিল আলামিনের গোলামি করেছি। মুসল্লিরা বলেন শুনেছি। ওমর ডাকতেছে, ও হুসাইন কথাটা কি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখে দিলেন, নানার গোলামি করেছি, বিদায় গালি দিয়েছি, গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন। কাগজটা নিয়ে আসতেছে ওমরের কাছে। ওমর মিম্বরে দাঁড়িয়ে কাগজটা হাতের মধ্যে পৌঁছলে কাগজটা মুসল্লিদেরকে দেখায়া দেখায়া গুনগুন করে গান গায়, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনায়। ওমর এই কাগজটুকু লইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে ডাকতেছে, মসজিদে নববীর মুসল্লিরা রে, আমি ওমর আর কোনো কিছুর ভয় করি না, সার্টিফিকেট পেয়েছি। আমি বলে রাহমাতাল্লিল আলামিনের গোলামি করেছি, নবীর গোলামের কোথাও কোনো ভয় থাকতে পারে না। তোমরা একটা কাজ করো, আমি ওমরের মৃত্যু হয়ে গেলে আমাকে যেদিন কাফনের ভিতরে ঢুকিয়ে দিবা, এই কাগজটুকুন আমার ডাইন হাতের মধ্যে দিয়ে দিও, কোথাও যদি কোনো বিপদে পড়ে যায়, আমার কোনো আমল যদি কবুল না হয় রে, আমি নবীর গোলামির সার্টিফিকেট আমি তুলে ধরবো। নবীর আদুরের নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমারে কাগজ দিয়েছে, চিঠি দিয়েছে, দলিল করে দিয়েছে। আমি বলে দুনিয়ার জমিনে নবীর গোলামি করেছি। ফেরেশতারা রে, আর কিছুই যদি আমার কবুল না হয়, নবীর গোলামির খাতিরে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। এটুকুন লইয়া কবরে যাবে ইচ্ছে করেছেন ওমর, এটুকুন করার কারণে নবীর গোলামি হুসাইনের মুখ থেকে মাইনা নেওয়ার কারণে আমার নবী কত ভালোবাসতেন আমার নবী ওমরকে। যেদিন ওমর দুনিয়া থেকে বিদায় হবেন, মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করে ওমর দুই রাকাত নামাজ পড়াবেন। এক রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়াইতে ছিল, সোজা হয় নাই, বাঁকা অবস্থায়, পিছন থেকে ইহুদি ওমরকে হত্যা করার জন্য লম্বা ছুরি নিয়ে পিছনের কাতারে মুসল্লি হয়েছে, দাঁড়াইতেছেন, সোজা হইতে পারে নাই, বাঁকা অবস্থায়, ডান দিকের এই কলিজাটার মধ্যে ইহুদি ওমরকে ছুরি মারছে, কলিজাটা ছেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। ওমর যে বিছানায় দাঁড়াইয়া রাহমাতাল্লিল আলামিন নবী ইমামতি করতেন, ওই বিছানাটার মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে কাত হয়ে পড়ে গেছে। শক্তিশালী পুরুষ রক্তবাহির হইয়া মসজিদে নববী পোড়াটা লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে রক্ত ঢুকে গেছে, মুসল্লিরা চিৎকার মেরে ডাকতেছে আর কাঁদতেছে, কার রক্ত রে মসজিদে নববী লাল করে দিলে? ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, দরজা বন্ধ করে দেন, আমার বাবাকে ছুরি মারছে, হত্যা করে ফেলেছে, দরজা বন্ধ করুন, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব, বিচার করব। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, এরে আব্দুল্লাহ আয় আমার কাছে আয়, প্রতিশোধ নয়, ইসলাম প্রতিশোধের ধর্ম নয়, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম, বন্ধুত্বের ধর্ম, আমার নবী শিক্ষা দিয়েছে ইসলাম ভালোবাসার ধর্ম, প্রতিশোধের ধর্ম নয়। বাবা আমাকে খুশি করার জন্য প্রতিশোধ নিতে চাইতেছো, প্রতিশোধ নয়, শুনে যাও, আমাকে খুশি করার জন্য প্রতিশোধ নিতে হবে না, একটা কাজ করো। কি কাজ বাবা? তুমি যাইয়া মা আয়েশা সিদ্দিকার কাছে আমার পক্ষ থেকে দুইটা হাত মার কাছে বাড়াইয়া দাও, বাড়াইয়া বাড়াইয়া বলবে, মা গো আমার বাবাকে ছুরি আঘাত করেছে, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার বাবার মনে বড় আশা গো, আমার নবীর পাশে
আবু বকর সিদ্দিক জান্নাতের বাগানে ঘুমিয়ে আছে, অনেক পাশে জায়গা খালি রয়ে গেছে গো মা, আমার বাবা দুইটা হাত বাড়াইছে, একটু জায়গা দিবেন নি নবীর রওজার পাশে, আমার বাবা উমরকে নবীর পাশে শোয়ানোর জন্য। আব্দুল্লাহ রে আর কিছুই চাই না রে, বিচার চাই না, প্রতিশোধ চাই না, আমারে পারবে নি আমার নবী রাহমাতাল লিল আলামিনের পাশে শোয়াইতে। আল্লাহ সেই নবীর ভালোবাসাই বসে আছো, আমার মন বলে মদিনায় যাইয়া যদি নবীর পাশে শুইতে নাও পারো, বাংলার জমিনে তোমরা যদি শুয়ে যাও, মায়ার নবী দয়ার নবী মদিনা থেকে হাত বাড়াইয়া সাবধান করে দিবেন, ফেরেশতারা রে আমার আদুরের বান্দাগুলো বাংলার জমিনে শুয়েছে, সাবধান করে দিলাম, কোনো বেয়াদবি করিস না। বলুন নবী যদি মদিনার থেকে ডাক দেয় কবরে শান্তির ফয়সালা হবে কিনা? বাবা রে মরতে যখন হবেই, এই রাস্তাটা লন নিয়ে আমরা মরি, মরতে হবেই। উমর ডাক দিলেন, বাবা আমার জন্য নবীজির পাশের একটু জায়গাটি মঞ্জুর করাইতে পারো, তুমি একটু যাও তাহলে আমি খুশি হব, নবীর পাশে শুইতো, কিন্তু নবীর গোলামের খাতায় তো নাম লেখাইছে, দেখি নবী গোলাম রে কবুল করে কিনা। দৌড়ে গেছে, মা মাগো আমার বাবাকে সর্বনাশ করেছে, বাবা একটু জায়গা আপনার কাছে চাইছে নবীর পাশে থাকতে, আবু বকর সিদ্দিকের মতো আমার বাবাকে একটু জায়গা দিবেন, কান্দতেছে ছেলে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইচ্ছে ছিল রাসূলের পাশে আমি থাকব, তোমার বাবা আবদার করেছে, নাও তো করতে পারি না, রাসূল যদি কবুল করেন আমি তো না করতে পারবো না, তুমি দাঁড়াও দেখি আমার রাসূল কবুল করছেন কিনা। নবীজির রওজার পাশে যাইয়া মা আয়েশা সিদ্দিকা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, উমর মসজিদে নববীতে ছুরির আঘাত খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবী গো আপনার পাশেই উমর আসতে আবদার করেছে, আমার তো ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে থাকব, আল্লাহর বন্ধু গো আপনি বলে দেন আমি আয়েশা আপনার পাশে থাকব না আপনার উমর আপনার পাশে থাকবে। আমার নবী রওজা পাকির ভিতর থেকে মা আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে ডাকতেছেন, এরে আয়েশা কই রে আমার উমর, আমি রাসূল অনুমতি দিলাম রে আমার উমর আমার পাশে থাকবে, মদিনায় যাইয়া দেখেন আমার নবীর পাশে, নবীর গোলামির খাতায় নাম লেখাইয়া উমর জান্নাতের বাগানে ঘুমাইছে। এই নবীর গোলামি খাতায় নাম লেখানোর জন্য কিছু সময় আপনারা দিয়ে নবীকে বাড়িতে নিতে আপনারা রাজি আছেন কিনা? নিলে কি হবে আসতেছি সামনে। উমরের ছেলে আব্দুল্লাহ দৌড়াইয়া যাইয়া দেখে উমর একবারে জ্ঞান হারা হয়ে গেছে, চোখ খোলে না, পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হযরত আলী একটু পর পর ডাকতেছে, এ ভাই উমর বিদায় হতে চলেছ রাসূলের গোলাম হইয়া রে, ও উমর বিদায় মুহূর্তে আমি আলী তোমার কাছ থেকে নসিহত পূর্ণ দুইটা কথা শুনতে চাই। হযরত উমর চোখ খোলে না, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় ছিল নবীজির পাশে শুইতে পারবে কিনা খবর শোনার জন্য। এমন সময় ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ, বাবা খবর শুনে নাও, আমার নবীর পক্ষ থেকে কবুল করেছে, নবীর পাশেই তোমাকে দাফন করা হবে। উমর এই ডাকটা শুনে দুইটা চোখ খুলে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। হযরত আলী বলেন, তখন আমি জীবনের শেষ কথা তার সাথে বলেছিলাম, এ ভাই উমর তোমার ভাগ্য ভালো গো, নসিব ভালো গো, তুমি নবীর পাশের বিছানা পেয়েছো, নবীর পাশে আবু বকর সিদ্দিকের মতো তুমিও ঘুমাবে, আমি তোমার কাছ থেকে দুইটা শেষ নসিহতপূর্ণ কথা শুনতে চাই। এ উমর দুইটা কথা কি আমাকে বলে যাবে তুমি বলো? হযরত উমর চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, রে আলী আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে তোমার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই। রে আলী আমি দুইটা রাকাত ফজরের নামাজ
ইমামতি করে আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম একটা রাকাত শেষ করার পর দ্বিতীয় রাকাতে আমাকে ছুরি মারছে রে আলী আমার দ্বিতীয় রাকাত নামাজটা আদায় হলো না রে আলী আমার গানে গানে বলে দে ফজরের নামাজের সময় আছে নি রে আলী আমি আমার বাকি এক রাকাত নামাজ আদায় করে কবরে যাইতে পারবো নি কোন অবস্থায় গোলামিতে নাম লেখাইলে আমার নবী ডাইকা ডাইকা পাশে শুয়ায় এই নামাজ একটা রাকাত বাকি শেষ মুহূর্তে জীবন যায় তাও আদায় করতে চাই আর আমাদের জীবনে শত শত রাকাত নামাজ বাকি আদায় হলো না বাবারে খালি ওয়াজ শুনলে হবে না বাড়িতে নিয়ে কাজে লাগাইতে হবে ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে ওষুধ থুইয়া রাখলে হবে না ওষুধ খাইতে হবে নবীর গোলামিতে নাম লেখাইলেন এইভাবে নবীর পাশে শুইয়াছেন এই নবীর গোলাম হতে কি আপনারা রাজি আছেন এই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন উম্মতের বরকত কত বাবা আদম ওয়াজ করতেছে কথাটা খেয়াল আছে নি তিন নাম্বার গুণ ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার বাড়ির থেকে বের করে দিবে না আর আমি যে আদম আদম নবী আমাকে তোমার মা হাওয়াকে দুজনকে বেহেশতের থেকে বের করে দিয়েছে শীশ আলাইহিস সালাম মাতা নারায় বাবা ঠিকই তো দেখা যায় বাবা চার নাম্বার গুণ শোনো ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার পরনের কাপড় খুলে তাকে উলঙ্গ করবে না যে আপনারা যে নামাজ পড়েন না কারো কাপড় খুলে লাগছে ফেরেশতারা মাঝে মাঝে ভাবা যায় কিছু ভাগ হলে তাই ইচ্ছা করে খুললে ঘুরায় আছে না আর মানুষের পিছে ঘুরে আরে হেই বেচারা পাগল তুমি তুমি তো পাগল না তুমি গরু গিলে গা আর বাবাটা হে আর কয় বাবার কাছে কিছু আছে বাবার কাছে যা আছে বাবা তো সব দেহাই রাখছে এর বাইরে আর কি আছে কন্ত এগুলি না বাবার কাছে কি আছে এগুলি চিন্তা না কইরা আর তুমি কি হইছো এগুলি চিন্তা করো আশিস আমাকে আর তোর মাকে উলম্ব করে কাপড় খুলে নিয়ে গেছে কিন্তু ওই নবীর উম্মত একটা না কুঠি কুঠি গুনাহ করলেও তার পরনের কাপড় খুলে নিবে না তাইলে আমার চাইতে হে নবীর উম্মতের গুণটা কি পাঁচ নাম্বার গুণ ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না আচ্ছা আপনার পোলার মারে কি আপনি নামাজ পড়েন না দেখিয়া এই হালি শহর থেকে সরাইয়া কক্সবাজার ফলাই দিছে কই তারবেন কেউ এই শীষ ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া নিবে না আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই যে নিয়া ফলাইছে রে কই যাও ভাই না শীষ ফিস ফিস করিস না যদি ওই নবী পাস আমি তো পাইতাম না তোর আমলে যদি ওই নবী আহে তাইলে নবতি ছাইরা দিয়া হেই নবীর উম্মত হইয়া যায় সুবহানাল্লাহ এই আল্লাহু আকবার বলো শুধু শীষ নবী না এইভাবে আস্তে আস্তে শীষ আলাইহিস সালাম আরেক নবী এইভাবে কইতে কইতে আইতাছে নবতি ছাইরা দিয়া উম্মত হইয়া যায় যদি পাও ইদ্রিস আলাইহিস সালাম মেরাজের সফরে আমার নবী চতুর্থ আকাশে দেখা রাসূল বলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী চতুর্থ আকাশে সশরীরে আল্লাহর জান্নাতে গেলা নাজ নিয়ামত খাইলা বেহেশতের হুর বালা দেখছো কি সুন্দর হুর দেখছেন না তো যদি দেখতেন কাপুর খইদা খুইলা গেছে খবরও থাকতো না আপনার সত্তর পেছের কাপুর পরলেও সত্তর পেছের কাপুরের ভিতর দিয়া হুরের সুন্দর দেখা যাইব এর লাগে আবার কালা কালা বিবি যারা আছে বাড়িতে গিয়ে ঝগড়া করেন না বিবির লগে একটা ওয়াস বিবির লেগে বাড়িতে নিয়েন
কালো বিবি যদি নবীর আশেক হয়, নবীর প্রেমিক হয়, নবীর কথা মতো চলে, একটা কালো বিবিকে হাশরের ময়দানে ওই রকম হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়ায়া দেওয়া হবে। আপনার কালো বিবিকে 70 গুণ সুন্দর বাড়ায়া দেওয়া হবে। হাশরে এমন এক ঘটনা ঘটবে, একটু লম্বা হইতাছে, আপনাদের কষ্ট হবে না তো? এমন এক ঘটনা ঘটবে হাশরের দিন, কালো বিবি নিয়ে সংসার করছেন। আমার এক বন্ধু আছে, হের বিবি খুব কালো। হ্যাঁ, আমার কো ভাই কালো বিবি বিয়া করাইছে, বাবা একটা বিপদে আমারে বাঁচাইছে। কি? মানুষের গুনাহ থেকে বাঁচাইছে, কারণ আমারটা কাইল্লা দেখে আইডার ভাই কেউ চায় না, কাইল্লা দেখে বলে কেউ চায়। এরকম কালো আছে না বিবি? তো কালো বিবি হইলে কি হবে? নবীকে ভালোবাসে, নবীর আদর্শ মাফিক চলে। আসলে ইতিহাস খুঁজলে পাওয়া যায়, নবীর জীবনে খুঁজলে পাওয়া যায়, পুরুষের চাইতে নবীর ভালোবাসাটা মহিলাদের মধ্যে বেশি ছিল, আর মহিলারাই লাভবান হয়েছে বেশি। কালো বিবি দুনিয়া সংসার করে 70 বছর কাটাইয়া গেলেন, হাশরের দিন ওই লোকটা বেহেশতি হবে, বিবিও বেহেশতি হবে। পিছনে বিবি ডাকবে, ও তিব্বতের বাপ, তুমি বেহেশত যাইতেছো গা, আমার নিতা না, দুনিয়াও কোথায় কোথাও আমার সঙ্গে নিলা না, আমি কাইল্লা দেখিয়া কখনো বেহেশত যাইতেছো গা, আমার নিতা না। এই পিছনে চাইতো না, হাতে কইব না 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 না, তোমার চেয়ে সুন্দরের বাজেট হয়েছে, হুর পাইছি, যাইতাম না। আচ্ছা না যাও, তুমি একবার চাও না আমার দিকে। না না, চাইতামও না। অবশেষে বলবে, তুমি এত নিষ্ঠুর হইলা, 70 বছর তোমার সংসার করলাম, আজকে তুমি এক নজর চাইতা না? 70 বছরের সিএস আর ও আর খতিয়ান সহজন কইব, লোকটা হাসের দিন পিছনে তাকাইব, তাকাইলে দেখব এটা একটা উদিত সূর্য দেখা যায়। তুমি কি তিব্বতের মা? হ্যাঁ। সোহানা লাগে না? আর তুমি না কালো ছিলা? ওই মহিলা বলবে, কেন শুনো নাই, আমার নবী ওয়াজ করেছে, নবীর কথা মাফিক, নবীর মহব্বতের জিন্দিগি যারা করবে হাশরের দিন এক একটা কালো মহিলাকে হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়িয়ে দিবে, নবীর কথা অনুযায়ী সেই পুরস্কার আজকে আমি পাইছি। তখন ওই ফুলার বাপ পিছনের বাম হাত বাড়াইয়া কইব, আয় তোরে দিয়া যাইতাম না। তখন ওই মহিলা কইব, স্বামী গো জীবনে কোনোদিন পার্কে যায় নাই। আমরা দেশের মহিলারা পার্কে যায় না? কি সাজানি সাজাইয়া নেও। কইবেন, হুজুর আপনি চাইলেন কি লেগে? বাবা না চাইলে আমি অনুবাস করুম করতে। তিনবার সাউন্ড যা, যা রেকর্ড করে রাখতে হয়তো, না চাইলে আমি ফামু কই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি সাজানি সাজাইছে। আমাদের দেশে ভালো ফসল যদি সুন্দর ফসল হয়, দেখবেন ফসলটা বাঁচানোর জন্য, যাতে মানুষের চোখের নজর না লাগে, এই ফসলের মধ্যে কি লাগাই কন্ত? জুতা লাগায়, বাঙ্গা ফাইলা লাগায়, এরপরে এই যে ঝাড়ু লাগায়, যাতে সুন্দর রূপে কারো নজর না পড়ে। আর আমাদের দেশের মানুষ কেমন আম্মক, এই সুন্দরটারে আরো সুন্দর করে সাজায়া মার্কেটে ছাইরা দিল, একটা ঝাড়ুও গলার দিয়া দিল না। কি বিপদ! আচ্ছা বলেন, ঝাড়ু গলাত না দিয়া হন বিপদ বাড়ছে না? এগুলি আখেরি নবীর উম্মতের আদর্শ নয়। আমরা যেই নবীর উম্মত, মাঘো ও মহিলারা, তোমরাই তো আল্লাহর জান্নাত আগে পেয়েছো, হযরত সুমাইয়ার জীবনী খুললে পাবেন। সুমাইয়া ভালোবাসেন আমার নবীকে, আল্লাহু আকবার বলুন, আবু জাহেল নবীর ভালোবাসার কারণে সুমাইয়াকে ঘর থেকে টাইনা টাইনা বের করে নিয়ে আসছেন, মরুভূমির খোলা ময়দানে দাঁড় করাইয়া, নবীর পক্ষে কেন গেলেন, নবীকে কেন ভালোবাসেন, নবীর কথা মতো কেন চলেন, ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া রে নিষেধ করে দিলাম, আমার ভাতিজার কথা আর মানতে পারবি না, তাহলে তোকে শাস্তি দেব। সুমাইয়া বলেন, এরে আবু জাহেল, তোমার ভাতিজার কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে আমি মানবো, শাস্তি দাও আর যাই করো। মুখে মুখে কথা,
এই বলে আবু জাহেল রাগ হইয়া সুমাইয়া মহিলা মানুষ তার পরনের সমস্ত কাপড়গুলো টাইনা টাইনা খুলে সুমাইয়াকে একবারে উলঙ্গ করে দাঁড় করাইছে সুমাইয়া লজ্জায় চক্ষু বন্ধ করে দুইটা হাত এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে এবার আবু জাহেল ডাকতেছে মক্কার পুরুষেরা রে দেখা যা সুমাইয়াকে উলঙ্গ করেছি সুমাইয়া কান্দে বাবু বন্ধুর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে মক্কার পুরুষদেরকে ডাকে দেখার জন্য তুমি আল্লাহকে একবারও আবু জাহেল ডাক দিল না তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়া তোমারে দাওয়াত দিল তোমারে ডাক দিল তুমি একবার সুমাইয়াকে দেখা যাও না আমার আল্লাহ বলেন সুমাইয়া রে তোর দাওয়াত আমি কবুল করেছি আবু জাহেল বলেন আল্লাহকে ডাকো তোমারে দেখার জন্য দাঁড়াও ভালো করে দেখাবো ঘরের ভিতর থেকে যাইয়া বললম নিয়ে বেরিয়ে আসলেন তলপেটের নিচে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে চিত হয়ে জমিনে পড়ে গেছে সুমাইয়া জিব্বাটা বাহির করে দিয়ে চোখটা উল্টে গেছে ডাকতেছে মাবুদ গো তোমার বন্ধুর পাগলিনী তোমার বন্ধুর ভালোবাসার জন্য আবু জাহেলের আঘাতে জীবন দিতেছে তোমারে দাওয়াত দিলাম তুমি দেখা গেল না আমার আল্লাহ বলেন এরে সুমাইয়া তোর দাওয়াত আমি কবুল করেছি জিব্রাইল আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার দাওয়াত আমি কবুল করেছি আমি দেখতে যাব আমি কেমনে খালি হাতে যাব রে জিব্রাইল আমার বন্ধুর পাগলিনী দেখার জন্য খালি হাতে যাওয়া যায় না আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে আমি আমার সুমাইয়ারে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম পৃথিবীতে মহিলা সর্বপ্রথম আমার নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন মহিলা ও মা বোনেরা তোমাদের তো কপাল ভালো তোমাদের নসিব ভালো তোমাদের মধ্য থেকে আগে শহীদ হয়েছেন ইনি হলেন হযরতে সুমাইয়া আল্লাহর জান্নাত হাতে লইয়া দুনিয়া ছেড়েছে আমরা তো সেই নবীর উম্মত আমরাও সেই রাস্তাটা জান্নাতটা হাতে নিয়ে নিয়ে যাইতে পারি সেই রাস্তাটা খুঁজে বের করব যদি আল্লাহ তৌফিক দেন আপনারা থাকবেন তো না আবার যাইবেন গা আচ্ছা আপনারা কে কে যাইবেন গা একটু হাত তুললে দেখান তো দেখি হাত তুলছে মারহাবা বলুন মারহাবা ওহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে দেখি নয়ন বরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ কেউ হাত তুলে নাই আল্লাহ বুঝি আপনাদেরকে কবুল করেছে বলুন মদিনার নবী আপনাদেরকে দেখতেছে না আল্লাহু আকবার বলুন এবার সেই মহিলাটা বলবে সেই মহিলাটা বলবে স্বামী গো জীবনে কোনোদিন পার্কে যায় নাই বেহেশতের মধ্যে কি পার্ক আছে পার্কে কি করতো আমি একটু ঘুরে ঘুরে দেখতাম বেহেশতে পার্ক থাকবে ফুল ফলের গাছ গেছেন না তো যাইয়া দেখেন না খালি ফুল ফলের গাছ কি যে সুন্দর গাছ গাছের চারপাশে বসার জায়গা থাকবে বসলে দেখাই যাইতো না এত আরাম তখন এইভাবে পার্কে বসে মহিলা তার স্বামীকে বলবে স্বামী গো শুনছি রমনা পার্কে উসমানী উদ্যানে বাদাম নাকি খাইতো মহিলারা তার বন্ধুদেরকে নিয়ে আপনি তো আমার বন্ধু এখানে কি বাদাম পাওয়া যাইবো সুবহানাল্লাহ খন্ডা এমনি ছোট্ট ছোট্ট ফেরেশতারা বাদামের প্যাকেট করে নিয়ে ঘুরবে ডাকবে বাদাম লাগবো নি বাদাম স্বামীরে তখন মহিলা আঙ্গুল দা গোতা দিব আঙ্গুল দিয়া স্বামী গো দুই টাকার বাদাম লন না স্বামী রে কয় অহনের দিনের মহিলা কি স্বামী রে কয় না নিজেই যায়
মাগো তুমি জান্নাতে যাইবা নবীর আদর্শ নাও স্বামীরে দিয়া কিনাই স্বামী গো 2 টাকার বাদাম লন না অতস বাচ্চা ফেরেশতা বড় না বাচ্চা 2 টাকার বাদাম লন বেহেশতি বাদাম কত খাওন কেমন হইব আল্লাহ আপনাদের সেই খাওনের অধিকারী করুক সকলে বল আমিন হে দিন নিয়ে আবার আমারে বুইলা দন গা কি মজা 2 টাকার খায়া কিব স্বামী আর 2 টাকার লন না খাইতে 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 70 বছর পার হইব হুদা বাদাম খাওয়া অবশেষে স্ত্রী কইব স্বামী গো মজা পায় আজে খাইতাছেন টাকা দিবেন কইতে যে কবর জানবালা কি টাকা নিছেন কেউ টাকা দিবেন কইতে কি সমস্যা রে মহন তো ঠিক হই এরকম বেজালে আমি পড়ছিলাম একবার হস করতে যাইবালা বেসরকারি ভাবে গেছি তো এই দেশের টাকা তো নেওয়া যায় না শুধু 2টা সৌদি রিয়াল আমার পকেট আছে আর তো থাকা খাওয়া সবকিছু যেই এই ট্রাভেলস এর আন্ডারে গেছি যে মোয়াল্লামের আন্ডারে গেছি সারাই তো করবে আমার তো টাকা লাগবে এই দেশে গেলে তো ভাই বাতি যা আছে টাকা পয়সার অভাব নাই 2টা টাকা পকেটে বিমান ছাড়ছে পরেই মাইকে কইতেছে আমরা এখন 33,000 ফিট উপরে আছি বেল খুইলা লাইছি পরাই না সামনে খাওন দিছি কয়েক কিসিমের খাওন যারা বিমানে গেছেন দেখছেন তো প্রথম দিছে লজেন্স যাতে বমি টুমি না হয় আমি লজেন্স হাতে লয়ে বইরেছি খাই না এরপরে আরো খাবার দিছে ফল ফলাদি লাল ভাত এরকম খানা দেওয়ার পরে আমি খাই না সবাই খাইতেছে আমার সাথে এক বেচারা উনি নাকি আরো 7 বার হজ করছে আমারে জিগায় হুজুর খান নাকি লাগা আমি কি ভাই সাহেব লজ্জার কথা আমার পকেটে 2টা আছে সত্যটা বললে অসুবিধা কি আছে কারণ বিমানের খাবার দাম জানি কত ধরে বিল জানি কত লেখা দেয় যদি না দিতে পারি তাহলে লজ্জার ব্যাপার কারণ আমাদের ভৈরবে যখন ফেরি ঘাট ছিল এখন তো ব্রিজ হইছে দেখছি এই মানুষ যে কত টর্চারিং করে এরা খাওয়াইছে 10 টাকা প্লেট চিংড়ি মাছ 10 টাকা প্লেট 10 টাকা করে চিংড়ি মাছ আসলে 10টা চিংড়ি মাছ দিছে একটা 10 টাকা আর বুঝাইছে প্লেট 10 টাকা বেচারা খাইছে খাওয়ার পরে বিল করছে 150 টাকা আরে বাবা 10 টাকা প্লেট চিংড়ি মাছ 10 টাকা বাদ 20 টাকা হবে আপনারে কে কইলো 10 টাকা প্লেট 10 টাকা একটা আপনারে 10টা দিছি বিল বানায় দিছে 150 টাকা মান সম্মান যাইবার দশা এরকম বিপদ আমি দেখছি নিজের চোখে আপনার ঠান্ডা প্রাণ ওই সময় 15 টাকা করে বিক্রি করে তারা 10 টাকার প্রাণ 15 টাকা আপনি খাইবেন কইয়া ওই মুখটা খুইলালা খাইবেন কি না এ কথা জিগাইছে না খাইবেন কইয়া খুইলা আছে মুখটা আপনি কইছে আমি তোর বাবা খাবো না কোন না হলে টাকা দেন করলেন কেন এরকম অত্যাচার করতো নিজের চোখের দেখা আমার তো এই অবস্থাটা জানা আছে আমি আবার কই খামু যে খাইলি নি আবার কো খাইলেন কেন টাকা দেন অবশেষে হাজী সাহেব আমার কানে কানে কয় হুজুর খান খান বিল দিতে হবে না এইগুলির বিল বিমানের টিকেটের মধ্যে রাখিয়া দিছে দাও বিমানের টিকেট যখন কাটছেন এই সব খাবারের বিল রাখিয়া দিছে আরে কোন কি বিল রাখিয়া দিছে আমি আরো বইরিছি তখন যেটা শক্ত খাবার ফগটো থুইয়া নরম দি দুই হাতে মারতাছি বাবারে বেহেশতের ভিতরে খাবেন 70 বছর বাদাম খাবেন 70,000 বছর খাবেন খাইতে 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 বিবি সাহেব বলছে বিল দিবেন করতে কে যেন ডেকে ডেকে বলতেছেন না না বিল দিতে হবে না খাও গো জান্নাতীরা খাও গো আল্লাহর মেহমানেরা তোমাদের এই জান্নাতে খাবার বিল আমার নবী যেদিন কালিমাটা লইয়া মার খাইয়া রক্তে লাল লাল হয়েছিল নবীজির ওই রক্ত মাখা কালিমাটা যেদিন তুমি তেলাওয়াত করেছো কালিমা যেদিন পড়েছো এই কালিমার মধ্যে জান্নাতে খাওয়ার বিল আদায় হইয়া গেছে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া এই কালিমাটার মধ্যে সব বিল দেওয়া আছে কিন্তু এই কালিমাটা কি আপনারা নষ্ট করে ফেলবেন না কি করলে মজবুত থাকবে এই বিল কালিমার মধ্যে আদায় হবে আসতেছি সামনে আপনাদের কষ্ট হইতাছে না তো কষ্ট হইলেও তো একটা রাইতই তো কালকে তো আর এখানে এই বাতি আর এই ভিডিও এখানে কালকে আর করা হবে না যদি কালকে কেউ কবরে চলে যান কবরে ভিডিও যাবে না
কাজী এখানে আজকে যখন সুযোগ পাইছি লোন কিছু রোজগার করি আমি এখনো আমার মেন আলোচনায় ঢুকি নাই যাইতাছি খালি আপনাদের কষ্ট হবে না তো তাহলে মহব্বতে আরেকটু দরুদ শরীফ পড়ুন বাকি আলোচনায় ঢুকে যাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মনেরে আমার আর দিও না যন্ত্রণা দিবা নিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হাইরে দন যদি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মাদ জামালিকি কশফত দুজা বি জামালিকি হাসনাত জামিউ খসালিকি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই কালো মহিলা সুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়াইয়া দিবে স্বামী তখন এই নিজের স্ত্রী লইয়া ওই জান্নাতে ঢুকবে আর জান্নাতের নাজ নিয়ামত খাবে তাই রাসূল বলছিলেন ইদ্রিস নবীকে চতুর্থ আকাশে কথাটা খেলাছে ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী সশরীরে জান্নাতে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত খাইলা হুরওয়ালা দেখলা কি সুন্দর হুর ইদ্রিস আলাইহিস সালাম কো হুজুর ভাগ্যটা বেশি একটা ভালো নয় কি এর দেখতারলাম গেছিলাম তো দেখবার লাগিয়া যায়া দেখি বেহেশতের দরজাগুলি বন্ধ এমন কি উপরে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না শুধু লেখা না আসরের ময়দানে বেহেশতিরা বেহেশতে যাওয়ার জন্য যার যার নবী উম্মত নিয়ে রওনা হবেন আদম আলাইহিস সালাম বেহেশতের দরজা বন্ধ আওয়াজ দিবেন দরজা খুলো দরজা খুলো বেহেশতের ভিতর থেকে জবাব দিবেন কে আমি আদি পিতা আদম আলাইহিস সালাম আদি মানুষ দরজা খুলো আমার কিছু উম্মত আছে এদেরকে বেহেশতে ঢুকাবো ভিতর থেকে জবাব আসবে না 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 আখিরি নবী না আসা পর্যন্ত দরজা খোলা হবে না ইব্রাহিম আলাইহিস সালাম যাবে আমি জাতির পিতা ইব্রাহিম আমার কিছু উম্মত নিয়ে আসছি দরজা খুলো ভিতর থেকে জবাব দিবেন আপনি কে আমি ইব্রাহিম না 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 যতক্ষণ পর্যন্ত আখিরি নবী উম্মত নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না ইদ্রিস নবী বলেন হুজুর প্রত্যেকটা দরজাই লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না নবী গো আমার ভাগ্য ভালো হতো গো নবী আমি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতে পারতাম তাহলে আমার ভাগ্য ভালো হইতো আজকে সরাসরি সেই নবীর উম্মত হয়ে আরামের ঘুম হারাম করে নবীর ভালোবাসায় যারা এইভাবে রাত্র দিয়ে ঘন্টার পর ঘন্টা নবীর আলোচনা কোরআনের আলোচনা শুনতে পারতেছেন বলুন আপনাদের ভাগ্য ভালো না খারাপ বাবা আসুন এই ভাগ্যটা বাইকটা নেই ভালোটা কিভাবে নেবেন আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি সরাসরি এখন আলোচনায় ঢুকবো আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলুন আমিন আল্লাহর কোরআনে এই কোরআন শরীফে আমাদের জন্য ওয়াজ করেছেন আল্লাহ নিজে
সর্বপ্রথম যা তেলাওয়াত করেছিলাম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ নিজে ওয়াজ করেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি জীবনে কত জায়গার কত মহাজনের সাথে ব্যবসা করেন আল্লাহর সাথে যে ব্যবসা করে দেখলেন না কেমন লাগে আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি এখন ব্যবসাটা কি করি মুমিনের জান মাল খরিদ করি জান হইল যারা আজকে এখানে শারীরিক ভাবে কষ্ট করে বসে আছেন এটা আল্লাহর খরিদাকৃত জান আর যারা টাকা পয়সা দিয়ে মাহফিলটা সাজিয়েছেন বাবা রে আপনারা কে নবীর ভালোবাসায় পকেটের পয়সা রোজগারের পয়সা দিয়ে এত বড় মাহফিলের আয়োজন করেছেন এটা হলো মাল আল্লাহ বলেন এরকম জান মাল আমি আল্লাহ খরিদ করি মুমিনের কাছ থেকে বলুন কার কাছ থেকে এখন মুমিন হইবেন কেমনে মুমিন হইবেন কেমনে মুমিন হইতে গেলে লাগবে কি এটা হাদিস শরীফে আসছে নবীজি একদিন প্রশ্ন করেন হযরত ওমরকে ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো ওমর বলেন হুজুর বলেন কি আমি তো আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে আপনাকে বেশি ভালোবাসি রাসূল বলেন ওমর তুমি এখনো মুমিন হও নাই অতস নামাজ কম পড়ে নাই রোজাও রাখেন বাকি সব আমল করেন তারপরও বলে মুমিন হয় নাই হযরত উমর বলেন বলেন কি আমি মুমিন হইতে পারলাম না রাসূল বলেন তুমি ঠিক করে বলো আমাকে কেমন ভালোবাসো হুজুর ধন সম্পদ বিবি বাচ্চা বাড়িঘর সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি রাসূল বলেন উমর তুমি এখনো মুমিন হও নাই ঠিক করে বলো আমাকে কেমন ভালোবাসো উমর চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ বাড়িঘর এমন কি আমি উমরের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি রাসূল বলেন এইবার মুমিন হয়েছো সুবহানাল্লাহ এখন আপনারা কি জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে রাজি আছেন তাইলে এই মুমিনের সাথে আল্লাহর ব্যবসা মুমিনের জান মাল খরিদ করবে কি দিয়ে টাকা দিবে না ইউরো দিবে না ডলার দিবে না পাউন্ড দিবে না কি দিবে কোরআন শরীফ বিআন্না লাহুমুল জান্নাহ আমি মুমিনের জান মাল খরিদ করি আমার জান্নাতের বিনিময় জান্নাতটা তাদেরকে দেই তাদেরকে আমি নেই আল্লাহু আকবার বলুন এখন মুমিন হইতে গেলে নবীর ভালোবাসা এই নবীর ভালোবাসা দিয়ে যদি নামাজ পড়তে পারেন তাহলে কাজে লাগবে নবীর ভালোবাসা যদি টুপি লাগাইতে পারেন তাহলে কাজে লাগবে নবীর ভালোবাসা যদি দাড়ি রাখতে পারেন তাহলে কাজে লাগবে নবীর ভালোবাসায় পাঞ্জাবি পড়তে পারেন তাহলে কাজে লাগবে দাড়ি আছে ভালোবাসা নাই বলুন এই দাড়ির কোনো দাম আছে রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় দাড়ি সুবহানাল্লাহ আছে আপনাদের এত বড় দাড়ি একজন কইতাছে হ্যাঁ বলে হইব রে বাবা তুই কি রবীন্দ্রনাথ ঠাকুর হইবে নাকি কথাবার্তা সাবধানে বইল অনেক কথাই কিন্তু ঈমান নষ্ট হয়ে যা বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে কিনা আছে ছোট না বড় বড় যদি শুনেন কালকে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে লাল দিঘির ময়দানে ঠাকুরের জানাজা হবে আপনারা কি কেউ যাবেন না কেন দাড়ি আছে তো কিন্তু দাড়ি আছে আসল নাই কি গন কি আসল নাই আসল হলো কি ঈমান ঈমান হলো নবীর মহব্বত আল্লাহু আকবার বলুন দাড়ি আছে ঈমান নাই জানা যায় কেউ যাবেন না কিন্তু যদি আজকে রাতে মাইকিং করা হয় আগামীকাল সকাল 10টায় কবি নজরুলের জানাজা হবে লাল দিঘির ময়দানে বলুন তো মুসলমান যাবে কিনা কেন তার তো দাড়ি নাই কি নাই কি নাই দাড়ি তো নাই কি আছে আর কি আছে একটা আছে ঈমান আরেকটা কি আছে নবীর কারণ উনি গান গাইতেন কি গান তোরা দেখি যা আমিনা মায়ের কোলে তোরা দেখি যা আমিনা মায়ের কোলে নবী শান ও মান গাইতেন নবীর পক্ষে ছিলেন দাড়ি নাই কিন্তু মহব্বতের ভাণ্ড ছিল ঈমান ছিল বিদায় তার জানা যায় মুসলমান যাবে দাড়ি আছে ঈমান নাই তার জানা যায় কেহ তাহলে দামটা কিসের বলুন ঈমান আমার একটা বাস্তব ঘটনা জানা
বড় ভাইয়ের বউ দেখতে গিয়েছিলাম লঞ্চের রাস্তা লঞ্চ থেকে নাইমা 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা হাঁটতে হয় কিন্তু তার বন্ধু-বান্ধব গেছে প্রায় 10 12 জন একজন ছিল হিন্দু বন্ধু চেহারা ফর্সা দাড়ি চাপ দাড়ি খুব সুন্দর দাড়ি রাখছে মানে ফর্সা চেহারায় কালো দাড়ি সুন্দর লাগে এইজন্য হ্যাঁ দাড়ি রাখছে দাড়ি লয়া যাইতাছে কিন্তু রাস্তার মধ্যে হ্যাঁ গুনছে মানুষের দাড়ি দেখে সালাম দিছে 35টা সালাম হ্যাঁ পাইছে লঞ্চের মধ্যে আইসা কই তোরা মুসলমান হইয়া কি করলি একটা সালাম পাইলি না আর আমি হিন্দু বড়া 35টা সালাম পাইছি তে মুসলমান তো কাজে না হইলো হেমনে তো পণ্ডিত ওই বেটা ওই সালাম কি তুই পাইছস এটা তো আমার নবীর দাড়ি রাখছ সুন্নতে পাইছে তোরে তো দেই নাই তুই দাড়ি ভালায়া দেখ তোরে দেইনি আসলে তো কথা ঠিক কি কোন সালাম কি আসলে হেরে দিছে না দাড়িরে দিছে এই হিন্দু বড়া দাড়ি রাখলো সালাম পায় তে এ নবীর ভালোবাসা থাকলে ইজ্জত আপনার বাড়বে না কমবে বলুন তো হিন্দু বড়া দাড়ি রাখছে mohabbat না এরপরও ইজ্জত পাইতেছে নবীর সুন্নতের খাতিরে এই সুন্নতের আমলও আমাদের থাকা দরকার আছে যেই হোক এদিকে আমার ওয়াজ না এবার দাড়ি আছে সালাম পাইছে কিন্তু আসলে হিন্দু বড়া দাড়ি নাই সালামও পায় কবি নজরুল কেন তার মধ্যে নবীর প্রেম ছিল নবীর ভালোবাসা ছিল আসলে এই নবীর প্রেমের গান গাওয়ার জন্য আল্লাহ পাকেরই তো নির্দেশ দেখেন যত ইবাদতে যাবেন বলুন এই নবী আছে কিনা আছে সত্তানের ভিতরে কিন্তু এই নবী আছে এই সিস্টেমটা আল্লাহই করেছেন আল্লাহ বলছে তোমরা এই গুনগুনি তোমরা গাইতে থাকো কারণ যদি না গাও আমি আল্লাহকে তোমরা খুশি করতে পারবা না তার বাস্তব দেখবেন পরিবহন সেক্টরে যারা চাকরি করেন বাস যারা চালায় তিনজন স্টাফ থাকে একজন ড্রাইভার একজন কন্ট্রাক্টর আরেকজন কি জানি মাশাআল্লাহ জানেন দি আপনারা সব আরেকজন কি হেলপারের কাজ হলো গেটে থাইকা গেট পরিষ্কার করে দিবে প্যাসেঞ্জার নামাবে প্যাসেঞ্জার উঠাবে হ্যাঁ দেখবেন প্যাসেঞ্জার নামা উঠার পরেও গাড়ি টান দিলে হ্যাঁ দরজায় দাঁড়ায় চিল্লায় ওস্তাদ আস্তে যান ওস্তাদ ব্রেকে যান ওস্তাদ ডাইনে লন বামে লন সামনে রিকশা হরেন দিয়া যান 100 100 যান ওস্তাদ সামনে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কিরে কই জানেন ড্রাইভিং ভাষায় ডিস্ট্রিক্ট কই ট্রাকেরে আবার কই সামনে প্লাস্টিক পিছনে প্লাস্টিক প্লাস্টিক কই প্রাইভেট রে আরেকটা গাড়ি আছে এটারে কি কই কইতাম না সামনে ডিস্ট্রিক পিছনে প্লাস্টিক আচ্ছা উস্তাদ রে হ্যাঁ হেলপার কোন লাগে কি লাগে উস্তাদ সহ দেহে না নাকি ড্রাইভার সব কম দেহে পিছনে যে প্লাস্টিক সাইডে লুকিং গ্লাসও দেহে না এরপরও হ্যাঁ দেখবেন চিল্লাইব একবার রাম সামনে রিকশা হ্যাঁ চিল্লানি দিছে না ড্রাইভার কহে রে লাত্তি মাইরা নামায়া দে হের দায়িত্ব গেট পরিষ্কার রাখা প্যাসেঞ্জার ওড়ানোর সুবিধা করে দেওয়া এরপর অনার্থ খাই চিল্লাইব না চিল্লাইলে বলে লাত্তি মাইরা নামায় দিব আমার আল্লাহ কয় আমি একটা দায়িত্ব তোমাদেরকে দিয়েছি যেই দায়িত্বটা আগে আমি আল্লাহ নিজে নিয়েছি ইন্নাল্লাহ আল্লাহু আকবার বলুন ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান এরা দুনিয়ার মানুষ তোমাদের কাছ থেকে এটা আমিও চাই যেই কাজটা আমি আল্লাহ করি আমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করি ফেরেশতারা করে তোমরা করো তোমরা কারা তোমরা সব না কিন্তু তোমরা সব না কুরআন শরীফে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাকে ডাকছে ইমানদারদেরকে বলেছে এই কাজ করার জন্য সব মানুষকে বলে নাই যদি সব মানুষকে বলতো তাহলে ইয়া আইয়ুহান্নাস উচ্চারণ করত বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও পৃথিবীর ইমানদাররা তোমরাও এই কাজটা করো সেই কাজটা কি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এটাই তো আমরা বাড়ি বাড়ি মিলাদ উন্নবী করি মিলাদ মাহফিল করি দুরুদ সালাম পাঠ করি যদিও এটা ফরজ না ওয়াজিব না কিন্তু এটা আমাদের মুখে থাকতে হবে এটা আল্লাহ চায় এটা আল্লাহ কি চায় আপনি সব ঠিক আছে এটা করবেন না আপনার ছেলেটা বিএ পাস করেলেন এমএ পাস করায়া ঢাকাতে চাকরি পাইছে মাসে 50,000 টাকা বেতন আপনাকে মাসে 20,000 টাকা দেয় কিন্তু ছেলেটা 10 বছর হয়েছে টাকা পাঠায় হ্যাঁ বাড়িতে আয় না বলুন মা বাবা খুশি না বেজার বেজার কিন্তু
ছেলেটা বাড়িতে আইছে না আর ছেলেটা বাড়িতে আইছে একবারও মারে মা কয় নাই বাবারেও বাবা কয় নাই বলুন মা বাবা এত কিছু পাওয়ার পরেও মা বাবা খুশি না বেজার আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ নিজে যেই নবীর কোন গান গাইতেছি যেই নবীর জিকির বাড়িয়ে দিয়েছি যেই নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতেছি তোমরা যতই ইবাদত করো যতই নেক কাজ করো যতই সূরত ধরো না কেন আমার এই নবীর কোন গান নবীর দরুদ ও সালাম যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে না শোনাইতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি হব না যেমন বাস্তব হলো মা বাবার 20000 টাকা মাসে দিলেন মা বাবা এত টাকা পাইয়াও বাড়িঘর ফিটফাট ফার্নিচার একবারে নিত্য নতুন কি ডিজাইন সবকিছু পাইয়াও মা বাবা খুশি না কেন ছেলেটা বাড়িতে আসে না বাড়িতে আসার পরেও মা বাবা খুশি না কেন ছেলেটা আমারে একবার বাবা কইয়া ডাক দিল না একবার মা কইয়া ডাক দিল না এত সম্পত্তি পাইয়া এত মজার খাবার পাইয়া বড় বাড়ির মালিক হইয়াও মা বাবা খুশি না মা বাবা মুরব্বিদের কাছে বিচার দেয় হের টাকা লাগবে না বাড়িঘর লাগবে না রুজি রোজগার লাগবে না আমার ছেলের বইলা দিয়ে সে যেন আয়েশা আমার একটা মা কইয়া ডাক দেয় আমার একটা বাবা কইয়া ডাক দেয় তাহলে আমরার কলিজায় শান্তি পাবো শুধু টাকা দিবে বাড়িঘর করে দিবে মা বলে ডাকবে না বাবা বলে ডাকবে না আমরা মা বাবা শান্তি পায় না ঘটনা ঠিক কি না বলো শুধু একটা ডাক দিলে খুশি মা বাবা এই নবীকে ডাকতে নবীর আদর্শ ধরতে নবীর কথা মানতে বলুন আপনারা রাজি আছেন কিনা এই নবীর পক্ষে যাইতে আপনারা রাজি আছেন কিনা রাত্র যখন গভীর বসে আছেন এটা প্রমাণ করে নবীর পক্ষে আছেন নবীর পক্ষে গেলে কি বাজেট দেখেন না কি বাজেট দেখেন না নবীর পক্ষ নিয়েছেন মিলাদুন নবীর মুহূর্তে মা হালিমাতুস সাদিয়া যদি নবীর শিশু নবী আমেনার কুলে নবীর পক্ষ নিলে কি লাভ দেখেন আমেনার কুলে শিশু নবী হালিমাতুস সাদিয়া মক্কার প্রথা ছিল ভালো বংশের সন্তানাদি হলে নিজেরা লালন পালন করতেন না ইজ্জতের হানি হতো গ্রামদেশ থেকে লোকেরা নিয়ে যাইতো লালন পালনের জন্য এর বিনিময় দিত বিনিময় পাইতো লোকেরা এসে ডাকে সন্তানাদি আছে আমেনা কই আছে তো বাবারে পাঠাও বাবা নাই আমার সন্তানটা এতিম ও এতিম এতিম নিলে কোনো লাভ হবে না এতিম নিলে কোনো লাভ হবে না আচ্ছা আপনারা কি এতিম নেওয়ার পক্ষে না না নেওয়ার পক্ষে কি লাভ পাবেন এই নবীরে যদি নিতে পারেন আপনারা বসে আছেন নবী নিয়ে যান এবার হালিমাতুস সাদিয়া এইভাবে আসতেছেন লোকেরা এতিম বলে কেউ নিতে রাজি হলো না হালিমাতুস সাদিয়া ডাক দিলেন বাড়িতে কেউ আছেন সন্তানাদি আছে আছে তো বাবারে পাঠান বাবা নাই হালিমাতুস সাদিয়া বলেন তোমার নাম কি আমার নাম আমেনা সাগরে যেন আমি বাসতেছি যাইতে যাইতে ঘরের দরজার কিনারে গেলাম দরজার কিনারে যাওয়ার পর আমেনা ঘর থেকে ডাকতেছে এই যে দেখো গো আমার এতিম এতিম বলে যখন আমেনা ডাক দিলেন আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন এতিম এতিম বলে আমাকে ডাকে এতিম বলে আমারে কেউ নেয় না আমার আল্লাহ বলেন বন্ধু গো তুমি কেঁদো না গো বন্ধু এতিম বানাইলাম মানুষের ভালোবাসা তোমার প্রতি আদায় করার জন্য ও বন্ধু কথা দিলাম এতিম বলেও যদি তোমার কেউ ভালোবাসে গো আমি আল্লাহর ভালোবাসা তার লইয়া যাইব বাস্তবতায় আসুন হালিমাতুস সাদিয়া এতিম নবীর ভালোবাসায় সামনে বাড়তেছে দরজাটার মধ্যে দাঁড়াইয়া দেখে এটা কেমন এতিম রে এটা যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে ঘরটা যেন আলোকিত হইয়াছে শিশু নবী শুইয়াছে হালিমাতুস সাদিয়া দরজাটার মধ্যে দাঁড়াইয়া এক নজর তাকাইয়া আর সহ্য করতে পারে নাই নবীর সুন্দর চেহারা দেখে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখে গুনগুন গুনগুন করে গান গাইতে শুরু করেছে মামিনার কুলে দেখো চাঁদ উঠেছে বলুন মামিনার কুলে দেখো চাঁদ উঠেছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে মামিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরাজিনি মা আমিনার নয়ন সৃষ্টি কুলের সেরাজ
যিনি যিনি পরিফেরেশতারা সব পাগল হয়েছে যিনি পরিফেরেশতারা সব পাগল হয়েছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হালিমা বলেন তোর এতিম আমার কোলে দে আমি এতিম ফালাইয়া যাইতে রাজি না হালিমাতুস সাদিয়া সামনে বেরে শিশু নবী আমার আপনার নবী যেই নবীর পক্ষে বসে আছেন এই নবীকে এইভাবে দুইটা হাত বাড়ায় টান দিয়ে কোলে নিলেন হালিমা বলেন নবী কোলে নেওয়ার পর নবীকে নেওয়ার পর আমার ভাগ্য কতটুকু ভালো হয়েছে সর্বপ্রথম পুরস্কার আমার স্তনের মধ্যে দুধ ছিল না দুধ শুকিয়ে গিয়েছিল এক ফোঁটা দুধও বাহির হতো না আল্লাহর কসম করে বলি এই নবী কোলে নেওয়ার পর আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে বলুন এই নবীরে নিতে পারলে আমাদের লাভ হবে না লস হবে হালিমাতুস সাদিয়া বলেন ও মা বোনেরা তোমরাও সেই নবীর মিলাদের পক্ষে আসো সেই নবীর মায়ায় আসো সেই নবীকে ভালোবাসতে শিখো হালিমাতুস সাদিয়া বলেন শিশু নবী কোলে লইয়া ঘর থেকে বাহির হলাম যাইতে যাইতে সোয়ারির কাছে গেলাম সোয়ারিটা দুর্বল ছিল পিছনে পড়ে যাইতো হাঁটতে পারতো না আল্লাহর কসম করে বলি শিশু নবী লইয়া সুয়ারির কাছে যাইয়া দেখি আমার নবীকে এক নজর দেখে সুয়ারি দুর্বল সুয়ারি মোটা তাজা হইয়া গেছে শিশু নবীকে সুয়ারির উপরে উঠা বসাইয়া নবীকে কোলে লইয়া রওনা হলাম কিছু দূর যাওয়ার পর দেখি আকাশ থেকে মেঘের টুকরা এসে আমাদের মাথার উপর ছায়া দিতেছে নবী লইয়া চললাম কিছুক্ষণ হাঁটার পরে দেখি সকালবেলা যারা মক্কা থেকে তাইবের দিকে রওনা হয়েছিল আমি বিকালবেলা রওনা হইয়া কিছুক্ষণ হাঁটার পর সকালে যারা আসছিল আমি বিকালে রওনা হইয়া তাদের আগে আগে আমি চলে গেছি বাড়িতে যাইয়া দেখি যেই বকরিগুলি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল এই নবী আসার পরে রে আমার সকল বকরির থেকে অটোমেটিক দুধ পড়তে শুরু করেছে বলুন এই নবীরে নিতে পারলে আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে তার জন্য সাহায্যের দরখাস্ত করেছে তাকে সেবা দিয়ে নেক হায়াত বাড়াইয়া দিয়েছে আল্লাহ ইয়াল্লা কমিটির ভাই সহ আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী সহ সকলকে তুমি আমাকে সহ নেক হায়াত বাড়াইয়া দাও যেই পথে চলিলে তোমার নবী পাওয়া যায় ওই পথটা আমাদেরকে দেখাইয়া দাও আল্লাহ খাস করে আমাদের মধ্যে যাদের ছেলেমে আছে সকলের ছেলেমেদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করে দাও ছেলেমেদেরকে অকালে মৃত্যু দিও না মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না ছেলেমেদের মুখে এতিমের দাগ লাগাইও না ছেলেমেদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আজকের মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে করবে দূর দূরান্ত থেকে আসছে আসবে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলছি রাতের ফুল পার করে দিও গো আল্লাহ আল্লাহ অনেকেই দরখাস্ত করেছে সকলের নাম তো আমি বলতে পারি না আল্লাহ তুমি সকলের আশা পূরণ করে দাও যার মনে যে আশায় দরখাস্ত সবগুলি তুমি কবুল করে নাও মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ